এবারে টিকটকে রাজ বুবলির নতুন লুক ফাঁস। ঢালিপাড়ার নতুন জুটি শরীফুল রাজ ও স্বপ্ন বুবলি। সরকারি অনুদানের সিনেমা দেওয়ালের দেশে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। চলতি বছরের মার্চে বেশ চুপিসারে প্রথম লটের শুটিংয়ে অংশ নেন রাজ বুবলি। এরপর গত 5 ডিসেম্বর থেকে ঢাকায় শেষ অংশে শুটিং শুরু করেন। প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন লুকে পর্দায় হাজির হয়ে দর্শক মাতিয়েছেন রাজ। নতুন এই সিনেমাতেও নতুন এক রাজের দেখা মিলবে। গোপনে দেয়ালের দেশের শুটিং হলেও নতুন লুক আড়াল করতে পারেননি রাজ বুবলি। সোশ্যাল মিডিয়ায় তাদের লুক ফাঁস হয়ে যায়। প্রকাশ হওয়া দুটি স্থির চিত্রের একটিতে দেখা যাচ্ছে কোকড়ানো চুলে নিজেকে সাজিয়েছেন রাজ, সঙ্গে আপছা গোফে অনেকটাই সাদা মাটা তিনি। যেখানে চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলি, রাজও নায়িকার দিকে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে চেয়ারের হাতলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছেন বুবলি, পাশে বসে আছেন রাজ। অবশ্য সেখানে তার গোফ বেশ বড়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।